ঈশ্বরী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলিয়াছেন বা নিজে করিয়াছেন অথবা সাহাবায়ে কেরামদেরকে করিতে দেখিয়া নিষেধ করেন নাই, তাহাই হাদিস। এক নম্বর হাদিস শরীফ। আকলিস দিনা কাইয়া ফি কালামানু কলিন। হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়াআল্লামাল, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাঝে শিক্ষা করে এবং শিক্ষা দেন। তিন নম্বর হাদিস শরীফ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যিনি এলম তলব করা প্রত্যেক মুসলমানের ফরজ। চার নম্বর হাদিস শরীফ। চাবি। ছয় নম্বর হাদিস শরীফ। আউয়াল মা ইউআসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে।